সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এবার মোট ভোটার সংখ্যা 4,87,753 জন, তাদের মধ্যে পুরুষ 2,54,360, নারী 2,33,387 জন এবং 6 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ভোটাধিকার প্রয়োগ করেছেন 46% ভোটার। সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সল কাদের স্বাক্ষরিত বেসরকারি ফল প্রকাশ করা হয় বুধবার 21 জুন রাত 9:45। এতে দেখা যায় মেয়র পদে নৌকার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী 1,19,991 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাপার প্রার্থী নজরুল ইসলাম বাবুল পান 50,862 ভোট। সেই হিসাবে বাবুলের চেয়ে 69,129 ভোট বেশি পেয়ে জয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বাস প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজাহান মিয়া পেয়েছেন 29,688 ভোট। নির্বাচন থেকে সরে দাঁড়ানো ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়া মাহমুদুল হাসান 190টি কেন্দ্রের সবগুলোতে প্রকাশিত ফলে পান 12,794 ভোট। গুড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল হানিফ কুটু পেয়েছেন 4,296 ভোট। গোলাপফুল প্রতীকের প্রার্থী মোহাম্মদ জহুরুল আলম পেয়েছেন 3,405 ভোট। হরিণ প্রতীকে মুশতাক আহমদ রৌফ মুস্তফা পেয়েছেন 2,959 ভোট। ক্রিকেট ব্যাট প্রতীকের প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন রিমন পেয়েছেন 2,648 ভোট।